হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো এখানে সকালবেলা আমরা চা খেয়ে নিয়েছি, এবার রান্না শুরু করা হয়েছে। তো এখানে আজ বড় মাছ রান্না করা হবে, আর পাতা দিয়ে শুটকি শিরা হবে, সাথে কাটল বিচিও দেওয়া হবে, আর এখানে ডালও বসিয়ে দেওয়া হয়েছে, আর অন্যদিকে গরুর বুড়িটাও রান্না করা হয়েছে। দুপুরের দিক দিয়ে এখানে আমি সবাইকে আইসক্রিম দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা মার্কেটে যাচ্ছি, আমার বোনের জন্য কিছু শপিং ছিল। তো এই তো চলে আসলাম, আর আমার সাথে আমার চাচি আর আমার চাচা তো বোনও ছিল। তো এখানে আমার বোনের জন্য লং ড্রেস দেখছিলাম, আর বাচ্চাদের জন্য দেখছিলাম। তো আমার বোনের বাচ্চাদের জন্য এই তিনটি টপস আমার পছন্দ হয়েছে, তো এগুলো আমি নিয়ে নেব। এখানে আরেকটি দোকানে চলে আসলাম। তো এখানে এসেই আমার বোনের জন্য লং ড্রেস দেখছিলাম। তারপর আমরা জুতার দোকানে চলে আসলাম। তো তারপর কসমেটিকের দোকানে চলে আসলাম, এখান থেকে আতর কিনব। তো এখান থেকে বরিশালি আমরা কিনব। তো সামনে একটি দোকানে ঢুকলাম, এখান থেকে ঠান্ডা কিছু কিনব। তো এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে বাচ্চাদের জন্য ছয়টি টপস কিনে এনেছি, আর অন্য আর কিছু শপিং ছিল, তো সেগুলো আর দেখাতে পারলাম না। আর এটা ছিল সন্ধ্যার পর, তো এখানে গ্রিল আনা হয়েছে, এবার সবাইকে খেতে দেব। তো এটা ছিল রাতের খাবার, আর রাতে আবার এগুলো রান্না করা হয়েছে। তো রাতে খাওয়ার জন্য ডিম বুনা আর গরুর মাংস রান্না করা হয়েছে।